কিন্তু যার ভিতরে আল্লাহর কালাম থাকবে নবীর হাদিস শিখবে সে বুঝবে মা বাবার চোখের দিকে তাকাইয়া গরম নজরে কথা বলা যাবে না বাবা কষ্ট করে রিকশা চালায়া ভ্যান চালায়া আমাকে একটা টুপি কিনে দিয়েছে জামা বানায়া দিয়েছে তোমরা সেই বাবার দিকে কোনোদিন গরম নজরে তাকায়া কথা বলবা বলবা না এই শিক্ষাটা কোথায় দেওয়া হয় মাদ্রাসা কোথায় মাদ্রাসায় যারা আসছো ফজলা দিচ্ছো দিচ্ছো অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ কিয়ামতের ময়দানে মাল কাজে আসবে না সম্পদ কাজে আসবে না সন্তান কাজে আসবে না ও এলাকার মা বোনেরা টিভির আওয়াজ বন্ধ করে শুনে নেন সকালবেলা বাচ্চাটারে একটা কোচিং এর ব্যাগ কান্দে ঝুলায়া দেয় তাই না আলহামদুলিল্লাহ দেখ সমস্যা নাই দেন সকালবেলা মা তার বাচ্চাকে ধমক দেয় উঠো প্রাইভেটের সময় হয়েছে বাপ তার মেয়েকে বলে কোচিং এর সময় হয়েছে বলে না কিন্তু এই জাতির কপাল এত খারাপ মেয়েটাকে মা কোনোদিন নামাজের জন্য ধমক দিয়ে জাগ্রত করে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল লাযীনা ইসতাফা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين درشربري اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد طلبار خوشي و چهراف طلبار خوشي و چهراف حفظ صدر قرآن خالي دل راف بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله الحمد لله مركز الفرقان مدرسة كرتك عيوجيت إصلاحي مهتي أي مزليشر مهترام شمالي تو شبابتي প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ শাইখুল ইসলাম আল্লামা মুহাম্মদ শফি রাহমাহুল্লাহ তার স্মরণে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত গুনাহের কাছ থেকে বিরত রেখে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক মোবারকময় মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যত দিন যাচ্ছে তত মানুষের নীতি নৈতিকতা হারিয়ে যাচ্ছে। দুনিয়াটা আস্তে আস্তে কেমন যেন সংকীর্ণ হচ্ছে, রাত্র দিন ছোট হয়ে আসতেছে। মানুষ অনেক টাকা ইনকাম করে শান্তি তো হয়ই না, বরং অশান্তির দাবানলে আজকে গোটা জাতি নিমজ্জিত। আজকে মানুষের নৈতিক চরিত্র এতটাই অবক্ষয়, প্রতিটা মানুষ ভাবে সামনের জিন্দগি কি পরিমাণ ভয়াবহতার মধ্যে কাটবে। মেয়ে তার বাবার কাছে নিরাপদ নয়, বোন তার ভাইয়ের কাছে নিরাপদ নয়। আজকে প্রতিটা সেক্টরে মুসলমানদের এক কঠিন ভয়াবহ অধঃপতনের দিকে এগিয়ে যাচ্ছে। কেউ হাসে, কেউ কাঁদে, কেউ আরামে থাকে, কেউ কষ্টে থাকে। এক একজনের জীবন এক এক ভাবে কেটে যাচ্ছে। প্রকৃত মুমিন ওই ব্যক্তি যে ব্যক্তি সুখে দুঃখে আল্লাহর উপরে সন্তুষ্ট থাকে। আল্লাহ যে অবস্থায় রাখছে আলহামদুলিল্লাহ খুব ভালো রাখছে। তবে কথা সত্য, আপনারা যারা মাদ্রাসায় আসছেন খুব শান্তিতে আছেন, তাই না? অনেক শান্তিতে আছেন, চেহারা গুলো তো অনেক সুন্দর, এই যে নূরানি চেহারা। কারণ যে ব্যক্তি কোরআন শিখে, আল্লাহ পাকের স্পেশাল রহমত ওই ব্যক্তির উপরে পড়ে। দেখেন এ বাংলাদেশের ভিতরে আলেম ওলামাদের সবচেয়ে ইনকাম কম, বেতনও কম, কিন্তু আলেম ওলামাদের চলাফেরা দেখলে মনে হয় মাসে কয়েক লাখ টাকা কামাই করে, তাই না? চলাফেরার ডাটফাট দেখলে মনে হয় খুব আরামের জিন্দগিতে জীবন যাপন করে। আসলেই সত্য কথা, কোথায় চালাইলে এহেনে আর মানুষের দুই নম্বরই টাকা লাগে না, আসমানের বরকত দ্বারা মানুষের জীবন চালানো সম্ভব হয়। অনেক ছাত্র ভাইরা ভাবে মাদ্রাসায় আসার পরে এই কি খামু, কেমনে জন্মু, কেমনে পড়বো, কি হবে, আরে কি হবে, হইতে তো আছে, ভালোই তো আছে, ভালো আছি না? সবাই বলিতে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তাস খেলার চিন্তা আছে? লুডু, ক্যারামবোর্ড নাই, মার্বেল, ফেসবুক কোনো ঝামেলাই নাই, মহা শান্তিতে আছেন, কোনো টেনশন নাই, মাস শেষ বেতন মা বাবায় মাদ্রাসায় পৌঁছায় দেয়। কোন পোশাক পরা লাগবে এটাও মা বাবায় পাঠায় দেয়। অতএব ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যে ব্যক্তি ঈমান আনে, নেক আমল করে এবং কোরআনের লাইনে নিজের জীবনকে চালায়, আল্লাহ পাক তার মান মর্যাদা সম্মান বাড়ায় দেন। সুবহানাল্লাহ, সব দিক থেকে তার সম্মান বাড়ায় দেন। এজন্য অত্র এলাকায় অনেক মানুষ রাস্তাঘাটে, দোকানে, চার আড্ডাখানায় বসে সময় নষ্ট করতেছেন। এদিক সেদিক সময় নষ্ট না করে দ্রুত আপনারা চলে আসেন এরকম এক দামি মজলিসে, বসেন, শান্তি পাবেন। কারণ যেখানে কোরআন তেলাওয়াত হয়, আল্লাহর জিকির হয়, ওই জায়গাটা শান্তির জায়গা। ঘরে গেলেই অশান্তি, বাইরে গেলেই অশান্তি। আল্লাহর ঘর, মসজিদ, কোরআনের ময়দান, এটা শান্তির জায়গা। যেই বসে আল্লাহ তার শান্তি দেন, কোনো টেনশন থাকে না। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ পবিত্র কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন কেয়ামতের ময়দানে কোনো মানুষের সম্পদ সন্তান কাজে আসবে না। কি কাজে আসবে? যার দিলটা ভালো, রোগ মুক্ত আত্মা, এই পবিত্র আত্মাটাকে আল্লাহ পাক কবুল করুন। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মা
সালিম কুরআন তেলাওয়াত খারাপ লাগে মজার তেলাওয়াত الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين পিছনে নামাজ পড়ি মনে হয় কলিজাটা বাইরে আছে এত মজা কিয়ামতের ময়দানে মাল সন্তান কোন কাছে আসবে না যার দিলটা ভালো প্রসাব কইরা পানি লয় আর কিছু আছে ডাইরেক্ট খরায় খরায় বিরাশ মায়ার মারে বুঝেন নাই কথা আইরে মানুষ বর্তমান বিজ্ঞানও বলে প্রসাব করার পরে যদি টিস্যু অথবা পানি ব্যবহার না করে আর মেমরি হ্যান হয়ে যায় ডাইনে কইলে বামে যায় খরাইতে কইলে বইয়ে পড়ে يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم قيامতের ময়দানে মাল কাছে আসবে না আজকে 5 টাকার জন্য নিজের বাবারে পোলায় গাঁজা খাওয়ার লাগিয়া বিসমিল্লাহ সারা জবাই করে আছে না আর আজকেও তো দেখলাম পত্রিকায় এই 14 গ্রাম কুমিল্লা মায়ের নামাজে দাঁড়াইছে পোলায় গিয়া ডাইরেক্ট মাথা বাসায় শুট করছে আল্লাহর দরবারে কোটি শুকরিয়া আমাদের এই মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা কোরআন তেলাওয়াত করে মাদ্রাসায় আসে কোরআন শিখে হাদিস শিখে আজ পর্যন্ত শুনি নাই কোন আলেম কোন হাফেজ কোন ইমাম কোন মুফতি সাহেব কোন মুহাদ্দিস সাহেব টাকার জন্য সম্পদের জন্য মা বাবার মাথার উপরে লাঠি দিয়ে আঘাত করেছে আছে আরে কথা কও না কা আছে নাই বরং হাজারো এমন ঘটনা আছে সন্তান অনেক টাকা কামাই করে মা বাবাকে বৃদ্ধাশ্রমে ফালায়া দেয় নাই আছে কিন্তু যার ভিতরে আল্লাহর কালাম থাকবে নবীর হাদিস শিখবে সে বুঝবে মা বাবার চোখের দিকে তাকাইয়া গরম নজরে কথা বলা যাবে না বাবা কষ্ট করে রিকশা চালায়া ভ্যান চালায়া আমাকে একটা টুপি কিনে দিয়েছে জামা বানায়া দিয়েছে তোমরা সেই বাবার দিকে কোনোদিন গরম নজরে তাকায় কথা বলবা বলবা না এই শিক্ষাটা কোথায় দেওয়া হয় মাদ্রাসায় কোথায় মাদ্রাসায় যারা আসছো ফজলা দিচ্ছ অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ কিয়ামতের ময়দানে মাল কাজে আসবে না সম্পদ কাজে আসবে না সন্তান কাজে আসবে না ও এলাকার মা বোনেরা টিভির আওয়াজ বন্ধ করে শুনে নেন সকালবেলা বাচ্চাটারে একটা কোচিং এর ব্যাগ কান্দে ঝুলাইয়া দেয় দেয় না আলহামদুলিল্লাহ দেখ সমস্যা নাই দেন সকালবেলা মা তার বাচ্চাকে ধমক দেয় উঠো প্রাইভেটের সময় হয়েছে বাপ তার মেয়েকে বলে কোচিং এর সময় হয়েছে বলে না কিন্তু এই জাতির কপাল এত খারাপ মেয়েটাকে মা কোনোদিন নামাজের জন্য ধমক দিয়ে জাগ্রত করে না বাপ কোনোদিন সন্তানকে বলে না জোহরের নামাজের সময় হয়েছে ক্রিকেট খেলা বন্ধ কর মা কোনোদিন মেয়েকে বলে না টিভির আওয়াজ বন্ধ কর ইশারের নামাজের সময় হয়েছে আল্লাহর হুকুমের বেলায় যে মা বাবা কোন রকম পদক্ষেপ নেয় না শাসন করে না কিছুদিন পর দেখা যায় এই ছেলে মেয়েরা গাঞ্জা ইয়াবা বাবা দাদা এটি খাওয়ার লইগা মা বাবারে পিস্তল ধরে রান্দা ধরে ছুরি ধরে ফিটনাবাদী
ঠিক কথা ঠিক কথা আমরা মোল্লারা যা কই মানেন তা না হলে প্রশ্নল লাগবে কপালে তো বিপদ আছে ভয়াবহ বিপদ কারণ ওলামায়ে কেরাম মন মন কি বলে ব্যক্তিগত কোন কথা বলে না ওলামায়ে কেরাম যা কিছু বলে আল্লাহ এবং নবীর কথাই বলে আল্লাহর নবী পৃথিবীর সব মানুষকে জানায় দেয় তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেকটা নরনারীর উপরে ইলমে দ্বীন শিক্ষা করা সুন্নাত না ওয়াজিব না ফরজ আরে বেটা মুখ খুললে ক কি ফরজ মাশাআল্লাহ হাসরের ময়দানে কোনো কিছুই কাজে আসবে না একমাত্র যার দিলটা ভালো যেই ব্যক্তি মেসওয়াক করে নামাজ পড়ে আল্লাহর ডাকে হিংসা নাই কোনো অহংকার নাই দেখলি সালাম এমন পবিত্র আত্মাগুলারে হাসরের ময়দানে আল্লাহ পাক ডেকে ডেকে জান্নাতে পৌঁছায়া দিবে আয়রম সুবহানাল্লাহ ভাই ভাই ভালো করে কইও কিছু পোলাপান আছে রাস্তায় ওই যেই পাত্রে যা থাকে কাট করলে তাই পড়ে ভিতরে আছে মুলা কাট করলে কি মুরগির রোস পড়বে কি পড়বে মুলাই পড়বে তো ভিতরে আছে পানি কাট করলে মধু না পানি 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 অনেক মানুষ মৃত্যুর সময় বিড়ি খুঁজে এটি বানোয়াট কথা না আল্লাহর ঘরে কি মিছা কথা কওয়া যায় মৃত্যুর আগে আগে আমার মহল্লায় আল্লাহ সাক্ষী বিথানা মৃত্যুর আগে আগে ছেলে রাত 2:30টার সময় টর্চ লাইট নিয়ে নামছে বিড়ি খুঁজতে এটা তো মিথ্যা কথা না সত্য কথাই কারণ যেইটার সাথে যেইটার সম্পর্ক এটা তো মরার আগে তালাশ করবে আবার অনেক মানুষ মৃত্যুর আগে আগে মেসওয়াক তালাশ করে নাই নাই অনেক নামাজিওয়ালা মানুষ মৃত্যুর আগে আগে বলে আমার একটু উজুর পানি দাও অনেক নামাজিওয়ালা মানুষ মৃত্যুর আগে আগে বলে একটু আজান দাও আমি আমার মালিকের ডাকে সাড়া দিব যার সাথে যার সম্পর্ক মৃত্যুর আগে ওটাই বেশি মানে স্মরণ করে এই ছেলে বাড়ি বাড়ি খোঁজ দোকান তো বন্ধ পুরো মহল্লায় খোঁজ দেয় আছে কার বাসায় বিড়ি আছে তারপরে জিজ্ঞেস করাইলো ভাই আপনি বিড়ি খোঁজেন কাকা আমার আব্বাই বিড়ির জন্য অস্থির হয়ে গেছে বিড়ি খাইবে পানি সেবে না পার্সি কোকা কোলা কিচ্ছু খাইবে না কি খাইবে বিড়ি এই হলো অবস্থা অনেক ছেলেমেয়েরা রাস্তায় চলতে গিয়া দেখবা হোসট খাইলে মুখ থেকে বিভিন্ন কথা বের হয় কেউ কয় ও মাই গড আমি ব্যথা পেয়েছি বলে না কথা কও না বলে তো আর যদি বেশি শিক্ষিত হয় কম শিক্ষিত হয় তখন উষ্টা মুষ্টা খাইয়া কয় ওরে খোদা রে আবার কেউ কয় ও মা গো জোলায় খালি মরেই সোহে দেহে এগুলো বলে আলহামদুলিল্লাহ মাদ্রাসার অনেক ছেলেরা যখন কোনো ব্যথা পায় কোনো মুসিবতে পড়ে তখন বলে ইন্না আল্লাহু আকবার এগুলো তো ইমানদারের আলামত এগুলো তো মুমিনদের একটা চরিত্র মুমিনরা যখন বিপদে পড়বে ঝামেলায় পড়বে শরণ করবে কাকে আর জোরে বলো মুসলমানি বুয়াদ গর্দন নেহাদান এনানে খুদ বদসতে খাজা দাদা হাসরের ময়দানে কোনো কিছুই কাছে আসবে না একমাত্র পবিত্র আত্মাই কাছে আসবে যার দিলটা ভালো হিংসা নাই অহংকার নাই যার দিলের ভিতরে কোনো নেফাকি নাই কোনো প্রয়োজন নাই যার দিলটা আল্লাহর ফলের সাথে লটকানো থাকে যার দিলের ভিতরে কোনো বিদ্বেষ নাই যার দিলের ভিতরে কোনো হিংসা নাই কোনো অহংকার নাই মান তাওয়াবা লিল্লাহ রাফাহুল্লাহ যেই ব্যক্তি নিজেকে ছোট বানায় দেয় আরশের মালিক তার মান মর্যাদা বাড়ায় দেয় আল্লাহর নবী দোয়া করত আল্লাহ আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ও ফি আয়ুনিন নাস কাবীরা ও দয়ার মালিক আপনি আমার চোখে আমাকে ছোট বানায় দেন উম্মতের নজরে আমার মান মর্যাদা বাড়ায় দেন
এই দুনিয়ার ভিতরে আমরা দেখতে পাই যারাই নিজেদেরকে ভাবে আমরা অনেক বড়, আজকে দেখি ফুলের মালা, কালকে দেখি জুতার মালা, আজকে দেখি স্বাগতম জানাইয়া নেতারে চেহারে বসায়, দুই দিন পর দেখি নেতারে ওই রিমান্ডে নিয়ে দিন থেরাপি দেয়, ঠিক না ভাই? অতএব দুনিয়া কিছুই না, স্থান বদল, আজকে এই জায়গায় কালকে কবরে, কিছুদিন পরে হাসরের ময়দানে, হাসরের ময়দানে ওই ব্যক্তির আত্মাটা কাজে আসবে যার আত্মাটা কলবে সালিম, কোন রোগ নাই, পবিত্র আত্মাটা কবুল করবেন কে? ভাইরা আমার, এতক্ষণ কথায় আমরা কি বুঝলাম? পবিত্র আত্মা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবার তৌফিক। সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আল হাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।